ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল, এ যেন সুকুমার রায়ের হজ বড় ল। ছিল তৃণমূলের পার্টি অফিস, রাতারাতি হয়ে গেল কন্ট্রাক্টরের কার্যালয়। পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু নম্বর ব্লকের পচেটের এই ঘটনায় প্রকাশ্যে শাসক দলের অন্তর্কলহ। পচেটের তৃণমূল নেতাদের একাংশের অভিযোগ, দলকে না জানিয়েই পার্টি অফিস ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ, ভাড়া দেওয়ার ব্যবস্থা করেন দলেরই নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি। নেতাদের একাংশের দাবি, পার্টি অফিস ভাড়া দেওয়ায় ভোটের আগে সাংগঠনিক কাজে ব্যাঘাত ঘটছে। একটা পার্টি অফিস সামনে যেতে পারা যায় না, সেখানে চিপস বালি বিভিন্ন এজেন্সি যেহেতু শুনছি নাকি ভাড়া নিয়েছে, সুতরাং ভাড়া দেওয়ার কথা নয়, এটা ভাড়ার প্রশ্রয় থাকে না। কারণ একটা পার্টি অফিস আমরা রুলিং পার্টি করি, সেখানে একটা পার্টি অফিস সচল না থাকলে অসুবিধা হয়। দীর্ঘদিন হয়ে গেল, ইমিডিয়েটলি তার ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের জেলা সভাপতি তাকেও জানাবো। ব্লকের একটা মিটিং করতে হলে সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ সেখানে কাজ যারা করতে এসছে তারা সেখানে বসবাস করে আছে, তাদের বিছানাপত্র পড়ে আছে, সেখানে আমরা গেলে একটা মিটিং করা খুব কঠিন হয়। তাই আজকে প্রায় ছ মাস সাত মাস ধরে ওখানে কোনো মিটিং ব্লকের হয় না। পরিবেশ তৈরি হোক, যারা কর্মকর্তা আছেন তারা উদ্যোগ নিয়ে করুন। অভিযোগ মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। যে নেতারা বলছে বা যে কর্মীরা বলছে তাদের ভাবা উচিত, যখন পদ অবরোধ চলছিল রাস্তা হয় না, রাস্তা হয় না, তো সেখানে জেলা পরিষদকে বলে ডিএম, তখন তৎকালীন ম্যাডাম ছিলেন, ডিএম ম্যাডামকে বলে কাজটা আনা হয়েছে। এবার সেখানে এজেন্সিকে এই পরিকাঠামো তৈরির জন্য তার কিছু মেশিনপত্র রাখার জন্য তাকে জায়গাটা দেওয়া হয়েছে। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শাসক দলের একটি কার্যালয়, সেটাও কন্ট্রাক্টরকে ভাড়ায় দিয়ে দেওয়া হয়েছে, সেই নিয়ে পরস্পরের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ। আমরা মনে করি এতে অবাক হওয়ার কিছু না, কাটমানি খেতে খেতে তারা ভুলে গেছে যে কার কাটমানি খাচ্ছে। পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে তা নিয়ে গত মাসেই উত্তপ্ত হয় পটাশপুর। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে, অস্বস্তিতে পড়ে শাসক দল। এরই মধ্যে এবার পার্টি অফিস ভাড়া দেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে কোন্দল। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এই বলে দিলাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়ে এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।